القائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. صدق الله مولانا العظيم. আজকে 31 অক্টোবর 2020 মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর কুমিল্লার লালমতি মহিলা শাখা কর্তৃক আয়োজিত আজকের মা বন্ধুর উদ্দেশ্যে আয়োজিত আজকের এই পবিত্র ইসলাহি মজলিস। আজকের এই মজলিসে আমরা যারা আসার বসার শোনার তৌফিক হয়েছে সকলে বলি আলহামদুলিল্লাহ। লকডাউনের কারণে গত 6 মাস ধরে এই মসজিদ বন্ধ ছিল, এখনও পাবন্দি উঠে নাই, তা সত্ত্বেও আমরা ছোট্ট পরিসরে এই মসজিদ শুরু করেছি। সকলে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের মসজিদকে সহজ করেন, কবুল করেন এবং এই মসজিদ যেন আজকে থেকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আবার চালু করে দেন এবং কিয়ামত পর্যন্ত বাকি রাখেন। মূলত এই মসজিদ সরাসরি ফেরেশতাদের মসজিদ, এই মসজিদ সরাসরি আল্লাহ তাআলার রহমত নাজিল হওয়ার মসজিদ, এই মসজিদ সরাসরি হেদায়েত নাজিল হওয়ার মসজিদ, এই মসজিদ সরাসরি নূরের মসজিদ, জিকিরের মসজিদ, হেদায়েতের মসজিদ, জিকিরের মসজিদ ফেরেশতাদের মসজিদ, জিকিরের মসজিদ আল্লাহ তাআলার রহমতের মসজিদ, জিকিরের মসজিদ নূরের মসজিদ। এই মসজিদের সাথে এই মসজিদের যে আসা যাওয়া করবে, আশা তো করা যায় আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার নগদ দিয়ে দিবেন। প্রথম পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিবেন, 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তার জন্য রহমতের দুয়ার খুলে দিবেন, 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে মাগফিরাত নসিব করে দিবেন। এই জন্য এই 3 নিয়তে মসজিদে আসা, এই জন্য আসবো যে আমাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেয়, যে আমি আল্লাহ তাআলাকে চিনেওয়ালা হয়ে যাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনেওয়ালা হয়ে যাই, যে আল্লাহ তাআলার পরিচয় আমার দিলে চলে আসে আর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের পরিচয় আমার দিলে চলে আসে। আমরা আল্লাহ তাআলাকে চিনি, আল্লাহ তাআলাকে আমরা এটা চিনি, আল্লাহ তাআলাকে চিনি আমরা, আল্লাহ তাআলার পরিচয় আমরা জানি। যদি আল্লাহ তাআলার পরিচয় না জানে, যদি আল্লাহ তাআলার পরিচয় না জানে, মানুষ যখন কাউকে চিনে তো তার বড়ত্ব যখন মানুষের দিলে আসে তো তখন তার সামনে মাথা ঝুঁকানো মানুষের জন্য সহজ হয়। এই জন্য আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ যেন আমরা আল্লাহ তাআলার পরিচয় জানি। আল্লাহ তাআলার পরিচয় জানবো কীভাবে? আল্লাহ তাআলার পরিচয় জানবো আল্লাহ তাআলার সিফাতের মাধ্যমে। আল্লাহ তাআলার পরিচয় লাভ হবে আল্লাহ তাআলার সিফাতের মাধ্যমে। যখন আল্লাহ তাআলার পরিচয় লাভ হবে, আমরা যখন আল্লাহ তাআলাকে চিনবো, তখন আমাদের জন্য আল্লাহ তাআলার ইবাদত করা সহজ হবে। আল্লাহ তাআলার পরিচয় যার দিলে যতটুকু, তার ইবাদাতের দাম আল্লাহ তাআলার কাছে ততটুকু। আল্লাহ তাআলার পরিচয় যার দিলে যতটুকু, তো তার ইবাদাতের দাম আল্লাহ তাআলার কাছে ততটুকু। এই জন্যই আল্লাহ তাআলার পরিচয় জানা। সকল নবী, সকল বনি আদমের মধ্যে, বিশেষ করে নবীদের সকলের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আল্লাহ তাআলার পরিচয় সবচেয়ে বেশি জানার কারণেই সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন হয়েছেন। আর সকল উম্মতের মধ্যে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার পরিচয় সবচেয়ে বেশি জানার কারণেই তিনি সব নবীদের পরে সকল উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়েছেন। তাহলে আমাদের নবীজি সর্বশ্রেষ্ঠ হলেন কেন বলেন? সমস্ত নবীদের মধ্যে আমাদের নবীজি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি চিনছেন, এই জন্য আমাদের নবীজি কি সর্বশ্রেষ্ঠ নবী। আর সমস্ত উম্মতের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি চিনছেন, এই জন্য তিনি সর্বশ্রেষ্ঠ উম্মত, এই জন্য উম্মতের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ ফরদ। নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? কেন? আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি চিনছেন। আর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে বলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কেন? আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি চিনছেন।
আর এই উম্মতের মধ্যে সবচেয়ে আবু ফেরাউন সবচেয়ে নিকৃষ্ট কেন? আল্লাহ তালাকে চিনে নাই। আবু জেহেল সবচেয়ে নিকৃষ্ট কেন? আল্লাহ তালাকে চিনে নাই। তাহলে যে আল্লাহ তালাকে যত কম চিনবে সে তত নিকৃষ্ট, আর যে আল্লাহ তালাকে যত বেশি চিনবে সে তত উৎকৃষ্ট, বলেন সে তত কি শ্রেষ্ঠ, চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক, যে আল্লাহ তালাকে যদ্দূর চিনবে সে আল্লাহ তালার কাছে তদ্দূর দামি হবে। বলেন যে আল্লাহ তালাকে যদ্দূর চিনবে সে আল্লাহ তালার কাছে কি হবে? আল্লাহ আরেকজন লন ভাই বসে আছো তো এখানে মেহমান হয়ে, যে আল্লাহ তালাকে যদ্দূর চিনবে, বলেন যে আল্লাহ তালাকে যদ্দূর চিনবে সে আল্লাহ তালার কাছে ততটা দামি হবে। এই জন্য হজরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে কেউ একজন জিজ্ঞেস করেছে, হজরত আমার দাম আল্লাহ তালার কাছে কতটুকু, এটা আমি বুঝবো কীভাবে, আমার দাম আল্লাহ তালার কাছে কতটুকু এটা আমি বুঝবো কীভাবে? হজরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, তুমি তোমার দিলের দিকে তাকাও, তোমার দিলে আল্লাহ তালার কদর যতটুকু, তোমার দিলে আল্লাহ তালার দাম যতটুকু, আল্লাহ তালার কাছে তোমার দাম ততটুকু। এই জন্য জিন্দগির প্রথম বিষয় হলো আল্লাহ তালাকে চিনা। বলেন জিন্দগির প্রথম বিষয় কি? বলেন আল্লাহ তালাকে চিনা। আল্লাহ তালাকে চিনা হলো জিন্দগির প্রথম স্বপ্ন, জিন্দগির প্রথম টার্গেট। আর আল্লাহ তালাকে চিনবো কীভাবে? আল্লাহ তালার সিফাত দিয়ে আল্লাহ তালাকে চিনা যাবে। বলেন আল্লাহ তালার সিফাত দিয়ে কী করা যাবে? আল্লাহ তালাকে চিনা যাবে। এই জন্য আল্লাহ তালার জাত নিয়ে কোনো ফিকির চলে না, কোনো আলোচনাও হয় না, আল্লাহ তালার সিফাতের মাধ্যমে আল্লাহ তালাকে চিনতে হয়। বলেন আল্লাহ তালার সিফাতের মাধ্যমে আল্লাহ তালাকে কী করতে হয়? চিনতে হয়। এই জন্য আল্লাহ তালা নিজেই নিজের কোরআনে করিম নিজেই প্রথম শুরু করতেই সিফাত দিয়ে শুরু করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন আর রহমান আর রহিম দিয়ে কি করেছেন? কোরআনে করিম শুরু করেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। বলেন রব দিয়েই শুরু করেছেন। বলেন এগুলো এজন্য করলেন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা রব দিয়ে কোরআন শুরু করলেন, আর রহমান আর রহিম দিয়ে শুরু করলেন, মালিকি ইয়াউমিদ্দিন দিয়ে শুরু করলেন। কেন? আল্লাহ তাআলার সিফাতের দিকে বান্দাকে দৃষ্টিপাত করাবার জন্য, যে দেখো আমি কে, আমি তোমার রব লাগি। বলেন আমি তোমার কি লাগি? আমি তোমার পালনেওয়ালা লাগি, আমি তোমার পালনেওয়ালা লাগি, আমি তোমারে পালি। তোমার ছেলে তোমাকে পালে না, তোমার স্বামী তোমাকে পালে না, তোমার আব্বা তোমাকে পালে না, তোমার সন্তানগুলো তোমাকে পালে না, তোমার চাকরি তোমাকে পালে না, তুমি গরু তোমাকে পালে না, ছাগল তোমাকে পালে না, এ খ্যাত তোমাকে পালে না, বলকে পালনেওয়ালা আমি। বলকে পালনেওয়ালা কে? বলেন। এই জন্য মা বোনরা চোখ খোলা থাকলে চোখ বন্ধ করেন, সব মা বোন চোখ খোলা থাকলে চোখ বন্ধ করেন, ধ্যানের সাথে জীবনের শেষ বয়ান মনে করে শোনেন, জীবনের শেষ কথা মনে করে শোনেন। অল্প সময় কথা হবে, একটু পরেই আজান হবে, অল্প সময় কথা হবে। রব কাকে বলে? তাবলীগ উশাইলা কামালি সাইয়ান ফাসাইয়া, যিনি আমাকে পূর্ণতা দিয়েছেন, আমার জীবনে যখন যা লাগে যিনি সব দেন তাকে রব বলে। বলেন যিনি সব দেন, মা বোনরা বলেন যিনি আমাকে সব দেন তিনি আমার কি? রব। এই জন্য আমার স্বামী আমার রব না, আমার আব্বা আমার রব না, আমার ছেলেরা আমার রব না, আমার রব আল্লাহ। আমার রব কে? আল্লাহ। আমার পালনেওয়ালা আল্লাহ। বলেন আমার পালনেওয়ালা আল্লাহ। যিনি আমার বানানেওয়ালা তিনি আমাকে পালনেওয়ালা। বলেন যিনি আমার বানানেওয়ালা তিনি আমাকে পালনেওয়ালা। মুখস্থ করেন যিনি আমার বানানেওয়ালা তিনি আমার কি? পালনেওয়ালা। এই জন্য আল্লাহ তাআলা নিজের সিফাত দিয়ে এগুলো কেন শুরু করলেন? এগুলো এই জন্য ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, প্রথম আয়াত কারিমা ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, এখানেও আল্লাহ তাআলা বলেন তোমার রব যিনি তোমাকে বানিয়েছেন। তা আল্লাহ তাআলা আমার রব দিয়ে কেন শুরু করলেন? এগুলো এই জন্যই শুরু করলেন যেন বান্দা আল্লাহ তাআলার সিফাত দিকে দেখে দেখে আল্লাহ তাআলার জাতের ইয়াকিন তার দিলে বসায়।
বলেন যেন আল্লাহ তাআলা বান্দা আল্লাহ তাআলার সিফাত দেখে দেখে আল্লাহ তাআলার জাতের কি বসায় ইয়াকিন দিলে বসায়। তাহলে আল্লাহ তাআলার সিফাত গুলো নিয়ে কি করা ভাবা। মা বন্ধু আজকে একটা সিফাত চাই শুনেন, শুধু রব। আল্লাহ তাআলা আমার কি বলেন? আল্লাহ তাআলা আমার রব বলেন। আল্লাহ তাআলা আমার রব। আল্লাহ তাআলা আমার কি রব। তো যিনি আমাকে সব দেন তাকে কি করতে হয়? তাকে ভালোবাসতে হয়। যিনি আমাকে সব দেন বলেন তাকে কি করতে হয়? ভালোবাসতে হয়, আর তার কাছেই আশা করতে হয়, এবং তাকে আবার ভয়ও করতে হয়। তাকে আবার কি করতে হয় বলেন? যিনি আমাকে সব দেন তো তাকে আমি ভয় পাই কেন? আমি যদি ইনাকে ভয় না পাই তিনি আমাকে আজাব দিবে। হ্যাঁ, আর ইনার কাছে আশা করতে হয় কেন? যে সব তো ওনার কাছে আছে, আর কার কাছে আমি আশা করব? আল্লাহ। কি ভয়? আর ইনাকে ভালোবাসতে হয় কেন? বলে মুনআমকে ভালোবাসতে হয় আলা কদরে ইনআমহি, তার পুরস্কার অনুযায়ী ভালোবাসতে হয়। যিনি আপনাকে কিছু দেন তাকে ভালোবাসতে হয় তার দেওয়া অনুপাতে। বলেন যিনি আপনাকে কিছু দেন তাকে ভালোবাসতে হয় কি অনুপাতে? দেওয়া অনুপাতে ভালোবাসতে হয়। আপনার স্বামী আপনাকে কী পরিমাণ দিয়েছে আপনি কী পরিমাণ তাকে ভালোবাসতে হবে? আপনার বাবা আপনাকে কী পরিমাণ দিয়েছে তাহলে কী পরিমাণ তাকে ভালোবাসতে হবে? আপনার মা আপনাকে কী পরিমাণ দিয়েছে এর জন্য কী পরিমাণ ভালোবাসতে হবে? তাহলে আব্বাকে ভালোবাসতে হয় কেন? আব্বা দিয়েছেন এর জন্য। আম্মাকে ভালোবাসতে হয় কেন? আম্মা দিয়েছেন এর জন্য। স্বামীকে ভালোবাসতে হয় কেন? স্বামী দিয়েছেন এর জন্য। এখন আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে কেন বলেন? আল্লাহ কী কী দিয়েছেন বলেন? মা বোনরা আমার সাথে মুখে মুখে মনে মনে বলেন, আল্লাহ কী কী দিয়েছেন? সব দিয়েছেন। এর জন্য আল্লাহ তাআলা আমার রব, সেই রবে আমার সব। বলেন আল্লাহ আমার রব, সেই রবে আমার সব। বলেন আল্লাহ আমার রব, সেই রবে আমার কি সব। তো ওই রবকে আমি কিভাবে চিনব? ওই রবকে চিনা, ওই রবকে চিনার জন্যই এই মজলিস। বলেন এই মজলিস কেন বলেন? ওই রবকে চিনার জন্যই এই মজলিস, যেন আমি আমার রবকে চিনি। নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত ইবাদাতের বুনিয়াদ, প্রথম বুনিয়াদ হলো আল্লাহ তাআলাকে চিনার উপরে। বলেন প্রথম বুনিয়াদ কি বলেন? সেনা অফিসার যখন তার নিজস্ব ইউনিফর্মে থাকে আর সেনা বাহিনী যখন তাকে দেখে চিনে, তার স্টার দেখে যখন চিনে, তো তাকে স্যালুট দেয় কি না বলেন? আচ্ছা, সে যদি সেনা অফিসার যদি বাজারে থাকে আর সাধারণ পোশাকে থাকে, অফিসার যদি না চিনে থাকে তাকে স্যালুট দিবে? তার স্যালুট দিছে কখন? যখন কি হয়েছে চিনছে। তাহলে আমরা নামাজ পড়বো কখন? যখন আল্লাহ তাআলাকে চিনবো। তাহলে যে নামাজ পড়ে না এটা মূল সমস্যা নয়, মূল সমস্যা সে আল্লাহ তাআলাকে চিনে না। বলেন যেই মা নামাজ পড়ে না, বলেন যেই মা কি পড়ে না, এর মূল সমস্যা কি? সে আল্লাহ তাআলাকে চিনে না। যে মা রোজা রাখে না, মূল সমস্যা কি? সে আল্লাহ তাআলাকে চিনে না। যে মা পর্দা করে না, মূল সমস্যা কি? সে আল্লাহ তাআলাকে চিনে না। তাহলে প্রথম দরকার কোনটা বলেন? আল্লাহ তাআলাকে চিনানো। আপনি একটু কল্পনা তো করেন, আপনার মায়ের পেটে রব আপনাকে কিভাবে বানিয়েছেন, এবং আপনি তো কল্পনা করেন আপনার পেটে আপনার সন্তান আল্লাহ তাআলা কিভাবে বানিয়েছেন। কি একটা পেটেই তো না, এখানে খাবার গেলে তো পাখানা হয়ে যায়, খাবার গেলে তো কি হয়ে যায় বলেন? লেকিন এখানে রব মানুষ বানালেন কিভাবে? কি তো পাখানা হয়ে যাওয়ার কথা ছিল, আর তো রক্ত হয়ে যাওয়ার কথা ছিল, লেকিন আল্লাহ তাআলা মানুষ কিভাবে বানালেন? তো আপনার পেটে আল্লাহ তাআলা মানুষ বানাইলেন, আপনার পেট তো আল্লাহ তাআলার কারখানা, আল্লাহ তাআলার কুদরতের কারখানা। বলেন আল্লাহ তাআলার কুদরতের কি কারখানা। আপনার পেটে বাচ্চার মাথা কবে তৈরি হয়েছে আপনি টের পেয়েছেন? বাচ্চার জিহ্বা কবে বনলো আপনি টের পেয়েছেন? বাচ্চার হাড্ডি কবে বনলো আপনি টের পেয়েছেন? তাহলে বোঝা গেছে এখানে আপনার কোনো কৃতিত্ব নাই, রব বানিয়েছেন। বলেন বলেন কি বানিয়েছেন? তো যিনি আপনাকে আপনার মায়ের পেটে বানালেন, আমাকে আমার মায়ের পেটে বানাইলেন, আবার আপনার পেটে যিনি সন্তান বানাইলেন আপনি তাকে চিনলেন না। কি এই জন্য রব নিজের পরিচয় দিতে গিয়ে বলেন মিন নুতফাতিন খালাকাহ, মিন নুতফাতিন খালাকাহ, আমি কীভাবে বানিয়েছি তোকে দেখ, আমি কীভাবে বানিয়েছি দেখ, এক ফোঁটা বীর্য থেকে আমি তোকে কীভাবে বানিয়েছি। এক ফোঁটা বীর্য যখন মায়ের পেটে যায়, ওই স্ত্রীর পেটে ঢুকে ওই বীর্যে 400,000 শুক্রকণিকা একসাথে থাকে। চার লক্ষ থেকে 3,99,999টাকে হত্যা করে রব আমাকে বানিয়েছেন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন।
সে রব কত বরকতময় যিনি আমাকে এতটা সুন্দর করে বানালেন, যিনি আমাকে শুধু বানালেন না, মিন নুতফাতিন খালাকা, আমি তোকে বানালাম, বানিয়ে কি করেছি তোকে জানিস? আল্লাহ তাআলা বলেন তোকে আমি বানিয়ে দেখ কিভাবে বানিয়েছি, খালাকা ফাকাদ্দামা, কিভাবে আমি সুঠামো করেছি, কিভাবে সুদৃঢ় করেছি, কিভাবে আমি তাকদীর ঠিক করেছি, কিভাবে দুই হাতকে মেপে দিয়েছি, মায়ের পেটে কে ফিতা দিল, কে দুই হাত সমান হলো কেন, সুবহানাল্লাহ, মায়ের পেটে ফিতা দিল কে, দুই পা সমান হলো কেন, উঁচু নিচু হলো না কেন, কে এটাকে মেপে দিল, বলেন কে এটাকে মাপলো, আল্লাহ তাআলা বলেন ফাকাত দ্বারা, আমি এটাকে মাপছি, হার হার মাবুর কল্পনা তো করেন, সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি বাচ্চা বের হয়ে আসার রাস্তা সুপ্রসন্ন আমি করেছি, বলেন সুপ্রসন্ন কে করেছে, বলেন কিভাবে সম্ভব ছিল তিন ফাউন্ডের বাচ্চা বের হয়ে আসছে, কিভাবে সম্ভব ছিল, আল্লাহ তাআলা বলেন সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি তোর বের হওয়ার রাস্তা সুপ্রসন্ন করেছি, আমি তোকে বের করেছি। তাহলে এক মা কি নিজেকে দেখে চিনে না, তার রবকে চিনে না, তার এক মা সে তো নিজেকে দেখেই তার রবকে চেনা উচিত ছিল, ঠিক, তার স্তনে তো গতকাল পর্যন্ত দুধ ছিল না, আজকে সন্তান আসার সঙ্গে সঙ্গে তার স্তনে দুধের নহর জারি হয়ে গেল কেন, কি হয়, এক মা তো তাকে দেখে তার রবকে চিনা, এক মা তো তাকে দেখে তার রবকে চিনা, আমি তো আমার রবকে চিনলাম না, রবকে চিনি নাই, এজন্য আমি আমার হাত পরপুরুষকে দেখাই, আমি যে রব চিনি নাই, আমি রব চিনি নাই, এজন্য আমি আমার চেহারা পরপুরুষকে দেখাই, আমি রব চিনি নাই, বলেন আমি কাকে চিনি নাই, বলেন আপনি আপনার দিকে তাকান, সুম্মা সাবিলা ইয়াসসারা, আপনার সন্তান কীভাবে হয়েছে, আপনার দিকে আপনি তাকান, আপনার দিকে একবার তাকান, আমার সন্তান কীভাবে পেটে আসছে, একবার তাকান তো দেখি, কে আপনাকে আরেক ঘর থেকে তুলে নিয়েছে, আরেক বেটার বিছানায় কে দিল আপনাকে, রব্বুল আলামিন বলেন অমিন আয়াতিহি, আমার আয়াতের নিদর্শন, আমি তোমাদেরকে স্ত্রী দিয়েছি, আমি তোমাদেরকে স্বামী দিয়েছি, তোমাদেরকে ভিন্ন ভিন্ন জায়গা থেকে তুলে নিয়ে এসে তোমাদেরকে এক ঘরে আমি করে দিয়েছি, এক বিছানা আমি করে দিয়েছি, আমার কালেমাকে সাক্ষী রেখে তোমরা আমার কালেমা দিয়েই তোমরা এক বিছানায় আসছো, আর কেন স্বামী তোমাকে এতটা ভালোবাসবে, আমি তার স্বামীর কলিজা আমি ভালোবাসা ঠেলে দিয়েছি, কেন সে তার মাথার ঘাম পায়ে ফেলা টাকা তুমি আরেক নারীর জন্য, ভিন এক নারীর জন্য কেন সে উৎসর্গ করবে, আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দা ওয়া মিন আয়াতি আন জাআলনাকুম বাইনাকুম মাওয়াদ্দা, আমার কুদরতের নিশানা আমি স্বামী আর স্ত্রী তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি, কে ভালোবাসা সৃষ্টি করেছে বলেন, তা আল্লাহ তাআলাকে চিনলাম না, যিনি ভালোবাসা সৃষ্টি করলেন তাকে চিনলাম না, হাজারো দম্পতির সন্তান হয় না আর তোমার পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে সন্তান হয়ে গেছে, তুমি আমাকে চিনলা না, হাজারো মার সন্তান নষ্ট হয়ে যায় কিন্তু তোমার সন্তান আমি আবার পুরো সন্তান বানিয়ে বের করেছি, তারপরেও তুমি আমাকে চিনলা না, তোমার সাবিলা ইয়াসসারা, আমি তোমার রাস্তা সুপ্রসন্ন আমি করেছি, কে করেছে বলেন, বলেন সন্তান বের হওয়ার রাস্তা কে বের করেছে, তো সে আল্লাহকে চিনলাম না যে, কি নিজের দিকে নিজেকে নিজের দিকে তাকাইলেই তো আপনি আল্লাহকে, আল্লাহ তালাকে চিনার কথা ছিল, এখন আমি তোমাকে বের করেছি, এবার আল্লাহ তো আরেক জায়গায় বলেন খালাকনাকুম মিন দুফিন, তোমাকে আমি এতটা দুর্বল করে বের করেছি, ছাগলের বাচ্চা থেকে তুমি দুর্বল ছিলে, মুরগির বাচ্চা থেকে তুমি দুর্বল ছিলে, হাঁসের বাচ্চা থেকে তুমি দুর্বল ছিলে, ছিলাম কিনা বলেন, সুম্মা জাআলনাকুম মিন বাদি দুফিন কুওয়াতান, এরপরে তুমি তোমাকে আমি এই দুর্বল হওয়ার পরে আমি তোমাকে সবল করেছি, কে কাকে সবল করেছে, আল্লাহ আমাকে সবল করেছে, আবার বলেন কে, কল্পনা তো করেন, হাত ছিল তুমি ধরতে পারতে না, পা ছিল তুমি চলতে পারতে না, দেমাক ছিল ভাবতে পারতে না, কলিজা ছিল ভালোবাসতে পারতে না, পা ছিল তো হাঁটতে পারতে না, জিহ্বা তো ছিল বলতে পারতে না, আমি তোমাকে বলিয়েছি, আমি তোমাকে বোঝার ক্ষমতা দিয়েছি, আমি তোমাকে ধরার ক্ষমতা দিয়েছি, সব আমি দিয়েছি, এবার আমার সাথে গাদ্দারি, এবার আমাকে ভুলে গিয়েছ, ফ্যানাসি ইত্যানি, এবার তুমি আমাকে ভুলে গিয়েছ, তোমার উচিত ছিল না আমাকে ভুলে যাওয়া, তোমার উচিত ছিল না, বলেন আমাকে ভুলে যাওয়া তুমি কি, তুমি আমাকে ভুলে গিয়েছ, এই জন্য বলে তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো আমাকে ভুলে যেও না, যারা আমাকে ভুলে গিয়েছে বলেন তুমি তাদের মতো আমাকে কি, ঘড়ি দেখেন পৌনে একটা, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো আমাকে ভুলে যেও,
আপনি কেমনে ভুললেন মালিককে, কেমনে ভুললেন আপনি মালিককে, আপনি মালিককে কীভাবে ভুলে গেলেন? মা গাররাকা বিরব্বিকাল কারীম, কে আপনাকে ভুলিয়ে দিল, কে আপনাকে, আপনি কেন ভুলে গেলেন, আপনি রবকে কেন ভুলে গেলেন, আপনি সন্তান পেটে আসার কথা কেন ভুলে গেলেন, আপনার সন্তান পেটে বড় হওয়ার কথা কেন ভুলে গেলেন, সন্তান জন্মাবার ওই কষ্টের কথা আপনি কেন ভুলে গেলেন, আবার সন্তানের জন্য ভালোবাসা কে ঢেলে দিল, আবার সন্তানের দিলে তার মায়ের জন্য এত ভালোবাসা কে ঢেলে দিল, আপনি কেন ওই রবকে ভুলে গেলেন যিনি আপনার সব দিলেন? কি এই জন্যই এই মজলিসে আসা, কেন? যেন আল্লাহ তাআলার কথা আমার ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি।